যখন আমরা কোনো কাপড়ের দোকানে যাই, তখন আমরা যেটা দেখি যে একই ব্র্যান্ডের গেঞ্জি, ধরেন যে গেঞ্জি, একই ব্র্যান্ডের গেঞ্জি বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দাম। সেই ক্ষেত্রে দেখা যায় যে 50 টাকা বা 100 টাকা দামে ডিফারেন্স হয় দোকানে, তখন কিন্তু কোয়ালিটি একটাই, যেটা বানানো আছে ওই কোয়ালিটিটাই, একই প্রোডাক্ট কয়েক দোকানে পাওয়া যায়। তো এই ক্ষেত্রে যেখানে আমরা দাম কম পাই সেখান থেকে কিন্তু আমরা কিনি। কাঠের এই দরজাগুলোর ব্যাপার কিন্তু আসলে ওরকম না। কাঠের দরজার ব্যাপারটা হচ্ছে আপনার একই প্রোডাক্ট, একই চৌকাঠ বা একই পাল্লা, দেখা যায় 2000-3000 টাকা ডিফারেন্স হয়। তো এর পিছনে বিভিন্ন কারণ আছে, তার মধ্যে হচ্ছে আপনার একটা ব্যাপার হচ্ছে থিকনেস। এটা থিকনেসে যদি কেউ কম বেশি করে সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয়। আবার কাঠ কোন জায়গার এই জিনিসটা দেখতে হয়, যেমন আপনার চিটাগাংয়ের যে গামারি এটা 1530 টাকা সিএফটি, কিন্তু যেটা যশোরের গামারি 950 টাকা বা 1000 টাকা সিএফটি। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটা পাল্লাতে 4-5 সিএফটি কাঠ লাগে। আমি আমার এই প্রোডাক্টগুলো একই দামে বিক্রি করি, একবারে এক দামে বিক্রি করি। তো এক দামে বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে আমি যে কোয়ালিটির প্রোডাক্টগুলো তৈরি করি যেন এগুলো আপনাদেরকে দিতে পারি, আর এই প্রোডাক্টগুলো যেন ভালো সার্ভিস আপনাদেরকে দেয়। তো ঈদের পরবর্তী, আজকে ঈদের তৃতীয় দিন, তো আমরা কিছু প্রোডাক্ট আমাদের চাঁপাইনবাবগঞ্জ যাবে, কুরিয়ারে যাবে। তো এই প্রোডাক্টগুলো আপনাদের দেখাবো। এগুলো বিক্রি করেছি জনাব আলমগীর সাহেব। আলমগীর ভাই বেশ কিছুদিন আগে অর্ডার করেছিল, তো চলুন প্রোডাক্টগুলো দেখি। আলমগীর ভাইকে মোট 6টা লোহা কাঠের চৌকাঠ আমি বিক্রি করেছি ওনার কাছে। তো এই লোহা কাঠের সম্পর্কে আমি আপনাদের বলি, অনেকেই লোহার কাঠ সম্পর্কে ধারণা চান বা অনেকেই জানতে চান। মিডিয়াম বাজেটের মধ্যে সবচেয়ে যে ভালো কোয়ালিটির চৌকাঠ, এটা হচ্ছে এই নাইজেরিয়ান লোহা কাঠের চৌকাঠ। তো এই কাঠটা সিজনিং বা ট্রিটমেন্ট করার কোনো প্রয়োজন হয় না। এই কাঠটা শুধুমাত্র গাছ কেটে চৌকাঠ বানাই দিলে হয়, এটা ন্যাচারালি আস্তে আস্তে শুকায়। তো লোহা কাঠটা আমাদের দেশে আসে হচ্ছে আপনার নাইজেরিয়া থেকে। তো এটা দুই ধরনের কাঠ পাওয়া যায়, একটা হচ্ছে 50% পল এবং 50% সার, আর আরেকটা কাঠ আছে যেটা 90% বা 95% সার। তো আমার যে চৌকাঠগুলো, আমি শাড়ির কালারটাও বলে দিই, সেটা হচ্ছে যে নাইজেরিয়ান লোহা কাঠটা যদি শাড়ি হয় ওইটা কালো খয়েরি হবে, এরকম কালো খয়েরি হবে, এবং যেটা পল থাকবে পলটা লাল কালার হবে। লোহা কাঠের চৌকাঠে যেটা পল থাকে ওই পলটা লাল কালার হবে, এটা সবসময় খেয়াল করবেন। তো আমি যে চৌকাঠগুলো বিক্রি করি এগুলো 95% বা 90% শাড়ি। এই চৌকাঠগুলো যদি আপনারা নেন সেই ক্ষেত্রে 4600 টাকা হলে নিতে পারবেন। ওনার টোটাল 6টা পাল্লা দিয়েছি, পাল্লাগুলো অনেক সুন্দর ডিজাইন, পাল্লাগুলো দেখাই চলুন। ওনাকে মোট 5টা দিয়েছি চিটাগাং গামারি কাঠের পাল্লা, এবং একটা দিয়েছি চিটাগাং সেগুন কাঠের পাল্লা। তো প্রথমে চিটাগাং সেগুন কাঠটা নিয়ে আমি আপনাদের বলি। সেগুন কাঠ আমাদের দেশে বিভিন্ন অঞ্চলে হয়, সিলেটের অঞ্চলে হয়, টাঙ্গাইলের অঞ্চলে হয়, চিটাগাংয়ের অঞ্চলে হয়। তবে চিটাগাংয়ের যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চিটাগাং এরিয়ার যে সেগুনগুলো, এটা কোয়ালিটি ভালো। এই কাঠটা দুইটা কোয়ালিটি হয়, একটা হচ্ছে আপনার 70% শাড়ি হবে, আরেকটা কাঠ আছে আপনার 90-95% শাড়ি হবে। এটা গাছের সাইজের উপর নির্ভর করে, যদি আপনি বড় গাছ থেকে কাটান সেই ক্ষেত্রে আপনার এই কাঠগুলো 90-95% শাড়ি হবে। 100% শাড়ি করতে গেলে চিটাগাং সেগুনে 25% কাঠ ফেলে দিতে হয়, তারপরে 100% শাড়ি হয়। এটা খুবই কষ্টকর এবং রেটটাও অনেক বেশি পড়ে যায়। ওনাকে যে মডেল দিয়েছে এটা একবারে নতুন একটা মডেল। তো ওনার এই পাল্লাটা হচ্ছে 95% শাড়ি। আপনারা যদি এরকম একটা পাল্লা বার্নিশ করা নিতে চান সেই ক্ষেত্রে 22000 টাকা হলে নিতে পারবে। এটা 95% শাড়ি এবং খুবই ভালো কোয়ালিটির কাঠ। আর ওনাকে হচ্ছে মোট 5টা দিয়েছি চিটাগাং গামারি কাঠের পাল্লা। চিটাগাং গামারি যে 5টা পাল্লা দিয়েছি উনি বলেছিল যে এগুলো যেন চিটাগাং সেগুন কালারের কাছাকাছি বার্নিশ হয়, আমরা কিন্তু সেটাই করে দিয়েছি। আপনি দেখেন যে আপনার বাম সাইডে যেটা, এটা হচ্ছে চিটাগাং গামারি পাল্লা, এটা হচ্ছে চিটাগাং সেগুন পাল্লা, কিন্তু খুব একটা আপনি বুঝতে পারবেন না যে কোনটার কালার কীরকম। দুইটা কিন্তু একই রকম আমরা কালার করে দিয়েছি। আর চিটাগাং গামারি কাঠটা আমি আপনাদের বলি যে এটা
চিটাগাঙে হয় এবং যশোরের ছাইড়ে হয়। চিটাগাঙের যে গামারি কাঠটা, এটার কাঠে প্রচুর ছিদ্র থাকে এবং এই কাঠটা প্রতি সিএফটি আপনার পড়বে হচ্ছে 1530 টাকা যদি আপনি গোলগাছ কিনেন। আর যখন আপনি যশোরেরটা কিনবেন তখন কিন্তু এটার দাম পড়ে যাবে 900 বা 950 টাকা, যার কারণে আমার এই প্রোডাক্টগুলো যেমন চিটাগাং গামারি শুধু প্লেন পাল্লা আমি 8500 টাকা বিক্রি করি, কিন্তু চিটাগাং গামারি না নিলে এটা দেখা যায় 6000, 5500, 6500 অনেক রকম বিক্রি করে। তো এই ক্ষেত্রে চিটাগাং গামারিটা যদি নেন সেক্ষেত্রে সুবিধা হলে এটা কখনও ঘুণ লাগবে না, কিন্তু যশোরের কাঠটা ঘুণ লাগবে। আমরা গামারিটা চেম্বারে সিজনিং করে, এটা কেমিক্যাল করার কোনো প্রয়োজন পড়ে না, খুবই সুন্দর ডিজাইন। আপনি ডিজাইনটা দেখেন, অনেক সুন্দর ডিজাইন। তো এগুলো প্রতিটা ডিজাইনের মাঝখানে কিন্তু যে বর্ডারগুলো এগুলো কালো দাগ করে দেওয়া। তো এরকম যদি একটা গামারি পাল্লা আপনারা নেন, তো এই একবারে বার্নিশ টার্নিশ কমপ্লিট করে যদি এরকম গামারি পাল্লা নেন তাহলে 12000 টাকা হলে নিতে পারবেন একবারে বার্নিশ টার্নিশ সহ কমপ্লিট করে। ওনার যে 3 ডিজাইনের গামারি পাল্লাগুলো দিয়েছি এগুলো দেখতেও অনেক সুন্দর, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু ডিজাইন আমাদের দিয়ে করাই নিতে পারবে। যে যেখানে যে অবস্থায় আছেন এই মহামারীর মধ্যে, মহান আল্লাহ তাআলা যেন সবাইকে সুস্থ রাখে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।